হচ্ছে আমাদের দেখে এখন কি ভাববে কে ভাবতে পারে কে বলে তুমি এই জায়গাটা এরকমই জায়গা Welcome back to my new vlog. আমরা আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আগের ভিডিওটা যারা দেখনি তারা অবশ্যই গিয়ে দেখতে পারো ওইটার পরে এটা পার্ট 2 তো আমরা এখন বেরিয়েছি একটা খুব সুন্দর একটা জায়গায় যাচ্ছি ঘুরতে তো এই তিনজনকে অবশ্যই মানে আমাদের তিনজনকে অবশ্যই দেখে আগের ভিডিওতে যারা দেখেছো তারা অবশ্যই চিনবে কুকুর এই হচ্ছে দীপ আমার স্কুল ফ্রেন্ড আর এই হচ্ছে মোস্তাক এইও আমার স্কুল ফ্রেন্ড আমরা এখন সবাই বেরিয়েছি এখন লং ট্রিপ মারার চিন্তা ভাবনা ছিল কিন্তু লং ট্রিপ শর্ট ট্রিপ এখন সব মিলে মিশে একাকার তো আমরা এখন যাচ্ছি সেই সুন্দর জায়গাটা ঘুরতে দেখতে পাচ্ছ আমাদের তিনজনের মতো অনেকটা ফেস ছিল বাহ কি সিন হ্যাঁ ভালো রাস্তা কোথায় ভালো রাস্তা এই তো ভালো রাস্তা এর থেকে কত ভালো রাস্তা চান সামনে এইটুকুনি খারাপ আর বাকি সব রাস্তাটা দেখো বাস কত সুন্দর রাস্তা তোরা আগে বলি ওই রাস্তাটা ঘুরে যেতাম ওই রাস্তাটা ভালো ছিল এই রাস্তাটা বেশি খারাপ না রে ভাই আই ডোন্ট ওয়ান্ট এনি পার্ট অফ দিস অলমোস্ট চলেই এসেছি হ্যালো এই তো শুরু আর শেষ নাকি না বে তো এটা হচ্ছে ওয়াটার পার্ক এখান থেকে ওয়াটার পার্কের টিকিট হচ্ছে 300 টাকা আর এদিকে হচ্ছে নর্মাল পার্ক তো এদিকে কত নেই নর্মাল টিকিট একজন 50 টাকা 80 টাকা তো এইরকমই হচ্ছে সিন চলো গুটি গুটি পাই কিছু আর একজন তো ভিডিও বানানোই ব্যস্ত সে বানিয়ে যাচ্ছে এদিক ওদিক দেখছে না আমরা দুজন বলি একটু ভিতরে দিকে যাচ্ছি এটা হচ্ছে গেমিং জোন এ হন্টেড হাউস এর ভিতরে গেলি হতো না 50 টাকার টিকিট ও ভাই আমাদেরকে ভয় দেখানোর মতো কিছু প্রয়োজন নেই পার্কের মধ্যে ঘুরতে ঘুরতে এমন একটা জায়গায় চলে এসেছি তো এখানে এসে না টিচারে কেমন একটা শরীর খারাপ করছে বুঝতে পারছি না যে কেন এত শরীর খারাপ করছে এই 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 হচ্ছে আমরা দুজন এখানে আসি আমি আর মোস্তাক এখানে বইব না এই গিয়ে ভাবতে পারে আমার এই জায়গাটা এরকমই জায়গা ট্রেন কোনো চালক নেই ট্রেন চালক তো সবাই এখানে বোটিং করছে তো আমরা সব বোটিং করবো না সেখান থেকে ভিউ ফটোগ্রাফার আর ওইদিকে হচ্ছে মডেল আর আমি এদিকে ক্যালাঞ্চোদার মতো এইদিকে দাঁড়িয়ে আছি এইভাবে রেস্টুরেন্ট আমরা এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছি রোদে ফেটে যাচ্ছি এতক্ষণ রোদ দিচ্ছিল না কিন্তু এই সাডেনলি রোদ দূর আর এই হচ্ছে হ্যাপি ভ্যালি রেস্টুরেন্ট এই হচ্ছে সিন তো জায়গাটা বেশ সুন্দর লাগছে দেখতে আ হা হা গাইস এখন দেখতে পাচ্ছ যে হ্যাপি ভ্যালি পার্কের রেস্টুরেন্টের সামনে এখানে দাঁড়িয়ে আছি তো এখানে এখন ফটো ফটো তুলছিলাম
তো ডিএসএলআর দিয়ে টেস্ট করে দেখছি কিন্তু এটা লজ্জাই যাচ্ছে, কারণ এতটাই ভারী। তা সিন হচ্ছে এরকমই, তার পিছনে মোস্তাক হেঁটে হেঁটে আসছে আর আমরা এরকম হেঁটে হেঁটে যাচ্ছি। এখন এখানে বেশিক্ষণ থাকবো না, এখান থেকে আবার যাবো একটা অন্য জায়গায়। তো এখান থেকে যাওয়ার পরে তারপরে হচ্ছে বাড়ি যাবো, বেশিক্ষণ এখানে অবশ্য থাকবো না। এই হচ্ছে সিন আমাদের এখন, এই তো সিন হচ্ছে এরকম। এখন পুরো হ্যাপি ভ্যালি পার্কটা আমরা ঘুরে ঘুরে দেখবো। মোস্তাক দ্বীপ এসো, রিলস বানাবো, তাই তুই আমার সঙ্গে রিলস কোন জায়গাটায় বানাবি তুই তাই বল। ফোন ফেলে দিল, আমি আসলে ফোনটা ফেলিনি, এটা আইফোনের ড্রপ টেস্ট হচ্ছিল। তুই আমার একটা বানিয়ে দিবি, ওটা রাখ, আমার একটা বানিয়ে তো ড্রপ টেস্ট করে বাজাবেই জি দেব ফোন দে রাখ না ওটা দেখিস না আমার ঘুমই একটু বানিয়ে দে হেভি আছে ফটো তোলা একটা আবার ভিডিও করি আছে কি অবস্থা নি বিজন দেখতে দীপের পিছন ফেটে গেছে হাতি মেরে সাথি। হ্যালো এক্সকিউজ মি, হ্যালো 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 হ্যালো। তো কি ফটো ফটো নিচ্ছিস বা? পোল্ট্রি রেখে দিয়েছে না, এটা মোড়ক্কো। এই হ্যালো আমাদের পার্কিং নিয়েছে 50 টাকা। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, কোনো একদিন এই ওয়াটার পার্কে আসব। আমি এসছি অবশ্য, তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। চল চল চল, তুই গাড়ি চালা, তুই গাড়ি চালা, কিছু করে দিবি না। হ্যাঁ Oh.
আমরা এখন ওখান থেকে বেরিয়ে চলে এসেছি আর হচ্ছে এখান থেকে আমরা সোজা বাড়ি যাবো, আর কোনো জায়গায় দাঁড়াবো না। তো ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক করে দিও, যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিও। তো টাটা বাই বাই সবাইকে, খোদা হাফেজ, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। লাল লাল।